সোমবার মেলাঘরের রুদ্র সাগরের উপর নির্মিত নির্মহল পরিদর্শনে যান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন সকাল 10:30 মেলাঘর রুদ্র সাগরে পাড়ে আসেন তিনি। তাকে স্বাগত জানান জেলা শাসক নাগেশ কুমার বি। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর তিনি নির্মহলে যান এবং প্রত্যক্ষ করেন নির্মহলের সৌন্দর্য। সেখানে সামান্য সময় কাটানোর পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পর্যটকদের কিভাবে আরো বেশি মাত্রায় নির্মহলে আনা যায় সে বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন এবং নির্মহলের সৌন্দর্যকে রক্ষা করার বিষয়ে সরকারি যে যে ভূমিকাগুলি গ্রহণ করা দরকার সেগুলির বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি। নির্মহলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশেষ করে নির্মহলের জলের কচুরিপানাগুলিকে সরানোর বিষয়ে তিনি সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, অতি সত্ত্বর নির্মহলের রাত্রিকালীন পর্যটকদের আসা যাওয়া লাইট অ্যান্ড সাউন্ড শো পুনরায় চালু করা এবং খুদে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর ওপর পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে তিনি অভিমত ব্যক্ত করেন। Even if it is a small state, it is having tourism spots, Chabimura and other places, Gomati River boating and Nir Mahal. And Nir Mahal is having a special status for it. Such type of Mahal in the water, it is not there in entire country except Jaipur. So big scope is there for tourism, and the government has to take even already taking the steps by calling G20 people here, and it has developed. It needs more for tourists to attract. I will give my suggestions. The private people, those who can stay here, that will be the better. In other areas also we are thinking, and particularly in Northeast, central government also encouraging for tourism. So this is one of the spot where we can improve further. Bureau report, RE News.